আপনাদের বিদায় লগ্ন তপন নিয়ে তমসারা সাথে বলে, তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে হয়, এ অনন্ত চরাচরে সর্বমধ্যে চেয়ে সবচেয়ে পুরাতন সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায়। হে মহানুভব, হে গুণী, পৃথিবীর নিয়মই বড়ই স্বার্থপর, শুধু কর্মকে রাখে কর্মীকে নয়। আপনারা চলে যাচ্ছেন শত কীর্তির মঞ্জিল, শত স্মৃতির অঙ্গনকে পেছনে রেখে। আপনাদের অভাব আমরা অন্তরে অনুভব করছি তীব্রভাবে। আপনাদেরকে আমরা আর হয়তো আগের মতো ফিরে পাব না আমাদের মাঝে, তবু আপনারা থাকবেন আমাদের চৈতন্যের মাঝে প্রজ্ঞাময় গুরু হিসাবে, স্নেহভাজন হিসাবে। আমরা আপনাদের কাছাকাছি ছিলাম, কখনো মনের অজান্তে আমরা আপনাদের বিরক্তির কারণ হয়েছি, কথায় আচরণে হয়তো কষ্ট পেয়েছে। আজ বিদায় লগ্নে আপনাদের মহানুভবতার কাছে আমাদের দাবি, আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। প্রাণের জাগরণে তুমি আলোর দিশারি, ঊর্ধ্ব শিরে বরেণ্য, তুমি অজেয়, তুমি নব শতকের পাঞ্জারি। প্রিয় বন্ধু, চিরায়ত সহযোদ্ধা, সৌজন্যবোধ আর কর্মী সত্তায় আপনারা হয়েছেন প্রশংসিত বারবার, বহুবার দায়িত্ব পালনের সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত স্থাপন করেছে। আজ তাই সাধুবাদ নয় জানাই সম্মুখের সময়ের তরে। আমার অনেক ছবি আছে, সবাই কিলোমিটার আপনি একটি ফুল দেন সবসময় এরকম। তা আসলে
পড়ালেখা
খাবার মন্ডল থেকে নিয়ে আসা যায় তার জন্য চেষ্টা করেছি, পরীক্ষায় ভালো করা যায় তার জন্য চেষ্টা করেছি। এরপরে সবার সাথেই কাঁদতেছিলাম কিভাবে কি করব। সর্বপ্রথম প্রধান শিক্ষকের সাথে দেখা করে টিচার শিখে গেলাম, দেখলাম সবাই অনেক আন্তরিক, অনেক সহযোগিতাপূর্ণ, আমার সাথে সবাই এমনভাবে আপন হয়ে গেছে যেন আমি নতুন না, আমি পুরাতন। এখানকার আমাকে মনে হতে দেয়নি যে আমি এখানে নতুন টিচার। আসলে এখানকার পরিবারটা আমি অনেক মিষ্ট হয়ে পরিবারকে, হয়তো বা আমি অন্য জায়গায় নতুন পরিবার পাবো। মূল নীতির সাথে তারা হাত মিলিয়ে কাজ করেছেন।